দেখো, চৈত্র সংক্রান্তিতে আমাদের আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে লাবণ। সেটার জন্য লাগে খই, খইটা এখানে বাচ্চা আছে, খই, গুড়, ভেলি গুড়, আর হচ্ছে জিরে। জিরেটা খইটা ফার্স্টে গুঁড়ো করে নিতে হবে, তারপর রেসিপিটা স্টার্ট হবে। আর জিরেটাও ওই শুকনো খোলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নিতে হবে, তারপরে লাস্টে এটার মধ্যে মিশিয়ে ওটা বানানো হবে। এটা অ্যাকচুয়ালি লাবণ বলে, কিন্তু বলা এটা আরেকটা জিনিসও বলে যদি খইয়ের লাড্ডু মতো, মানে ওরকমই গোল গোল হবে, তোমরা দেখতে থাকো। এটা দেখো লাবণের যেটা বললাম লাবণ হবে, সে লাবণের জন্য ওই খইটাকে আগে একটু রোস্ট করে নিতে হবে, তারপরে গুঁড়ো করতে হবে, ঠিক আছে? তো এখানে শুকনো খোলায় জাস্ট একটু হালকা টেলে নিতে হবে। এই খইটা শুকনো খোলায় রোস্ট করে এটা গুঁড়ো করা হয়ে গেছে, জিরেটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার এটা কড়াইতে গুড় দিয়ে মাখিয়ে রাখতে পারা হবে। চলো শেয়ার দেখতে পাবো। হ্যাঁ, এই লাবণ বানানোর জন্য এই কড়াইয়ে একটুখানি আগে তো খইটা গুঁড়ো করে রাখা হয়েছে, তারপরে এই কড়াইয়ে সামান্য অল্প একটু জল দিয়ে এই ভেলু গুড় দিয়ে এটাকে পাক দিয়ে নিচ্ছি। একটু পাক হলে গুঁড়োটা মিশিয়ে এটাকে নাড়িয়ে নেব। এখন গুড়টা পাক হয়ে গেছে, এবারে এই খইয়ের গুঁড়োগুলো এটার মধ্যে ঢেলে দিই। এটা গুঁড়োর সাথে মেশানো হয়ে গেছে খই গুঁড়োটা, এবারে একটু এর মধ্যে জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আমাদের হয়ে গেছে এই সব খই গুঁড়ো, এবার এটা প্রথম থেকে একবার বলে দিই, খইটাকে বেছে আর একটু শুকনো খোলায় একটু ভেজে তারপর ওটাকে মিশ্রিতে গুঁড়ো করে নিতে হবে। তারপরে গুড়টাকে একটু জল দিয়ে পাক দিয়ে ওর মধ্যে গুঁড়োটা মিশিয়ে আর একটা জিরে গুঁড়ো একটু ভেজে গুঁড়ো করে রাখতে হবে, ওটা নাড়িয়ে ওর উপর দিয়ে জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবারে এইভাবে গোল গোল করে রাখতে হবে। হয়ে গেছে, আমাদের লাবণ বলে। হয়ে গেছে আমাদের পাকানো লাবণ, হয়ে গেছে।